কল এলো সন্ধ্যার সময়। তো এখন এসে গেছি আমি ঠিক শিবপুরে, কুলটি শিবপুর, তো গাঙ্গুটিয়া রোডটাতে একজনের বাড়িতে ঠিক একটা সাপ দেখতে পেরেছেন খরিদ সাহ। অনেক দেরি থেকে ওনারা দেখছেন, দাঁড়ানোর চেষ্টা করেছিলেন, বাট আপনাদেরকে বলবো যখনও দেখতে পাবেন আমাকে ডাকবেন, তাকে রেস্কিউ করাবেন, কেন কি এইসব সাপ খুবই বিষাক্ত হয়, নিউক্লিক অ্যাসিড পাওয়া যায়, কামড়াবার পরে কোনো উপায় থাকবে না। তো উইদাউট প্রশিক্ষণে এইসব হাত দেবেন না, রাখুন যেটা কোনো সাপ দেখবেন। তো আসুন আপনাকে সাপটা বার করি, দেখাচ্ছি, আর এমনি দেখতে পেলে আমাকে ডাকতে থাকবে। এইখানে দেখতে পেরেছেন, আসুন আমি সরিয়ে পড়ে দেখাচ্ছি। তালিটা গিয়ে দেখি কি আছে গো, আরো টর্চ থাকলে একটু আপনার হাতে একটু টর্চটা নিয়ে নিন না, সবাই একটা মোবাইলে ফ্ল্যাশ নিয়ে তাহলেই হবে। হ্যাঁ, চার্জারটা নিয়ে আসুন, যা লাইট না থাকলে সাপ ধরা এটা একটা দেখতে পাচ্ছেন বন্ধু, খরিশ সাপের ঠিক বাচ্চা আছে। ছোট বাচ্চা কিন্তু এরাই যে যখন কামড়ায় না, এটাই যথেষ্ট, বুঝলেন না, এরা ভয় মানবেন না। বন্ধু এটা প্যাক হয়ে গেছে ঠিক, তো এমনি সাপ দেখতে পেলে ডাকতে থাকবেন আর রেস্কিউ করাতে থাকবেন, এদেরও জীবন আছে। আর দিন একটা ফুটো করার জন্য একটু কাঁতি বাকি সেদিন গরম করে ফুটো করতে হবে অক্সিজেনের জন্য। জঙ্গলে তো অন্ধকারে এসে গেছি ছাড়তে, কারণ কি এইসব সাপ ঘরে রাখাটা বিপজ্জনক। তো আসি এটাকে এবার ছেড়ে দেখাচ্ছি আপনাকে, এমনি রিলিজ করতে থাকবেন আর সাপের প্রাণ বাঁচাতে থাকবেন, সাপেদেরও জীবন থাকে। এটা হচ্ছে স্পেকটিক্যাল কোবরা, এখনই শিবপুর থেকে রেস্কিউ করে আসছি। দেখছেন বন্ধু এটা নিজের জায়গা চলে যাচ্ছে আস্তে আস্তে, পুরো অন্ধকার, অন্ধকারের মাঝে এসেছি। শুনুন বন্ধু নেক্সট ভিডিও দেখাবো।